সাইকোভি কোভিড-19 ভ্যাকসিন কলকাতায় প্রথম বা তৃতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়ালের শুভারম্ভ খুব শীঘ্রই। আজ মহেশতলার কস্তুরীদাস সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মহেশতলার বিধায়ক দুলাল দাস সেই বার্তায় দিলেন। তিনি বলেন, সমস্ত বিশ্ববাসী এবং বিশেষ করে সমস্ত ভারতবাসীর জন্য এই ভ্যাকসিনের ব্যবস্থা করাই এখন সবথেকে বড় লক্ষ্য। ইতিমধ্যে জাইকোভি নামক কোভিড-19 ভ্যাকসিন প্রথম সারিতে রয়েছে, এমনকি কোনো ক্লাব বা সংস্থা এদেরকে আমন্ত্রণ করে হাসপাতাল কর্তৃপক্ষ সেই সংস্থা থেকে ওই স্ক্রিনিং ও টিকাকরণ কর্মসূচি করবে। শুরু করতে দেরি হলো, আপনারা অনেকক্ষণ বসে আছেন, তার জন্য আমরা দুঃখিত। আমাকেই আজকে এখান থেকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের কাছে বলার জন্য। এখানে জাইডাস এবং ক্যাডিলা দুটো কোম্পানির একটা ভ্যাকসিন আসছে, এটা থার্ড ফেজ ট্রায়াল চলছে, এটা কিন্তু ফাইনাল হয়ে যায়নি, থার্ড ফেজ ট্রায়াল। এবং এই থার্ড ফেজ ট্রায়ালটা যদি উত্তীর্ণ হয়ে যায় এরা, তখন গভর্নমেন্ট থেকে এটা পারমিশন পাবে।